আপনার বাসায় যদি আমার মতো ঠিক এরকম একটা ওয়াইফাই কানেকশন থাকে, তাহলে আপনাকে টিভি দেখার জন্য কোনো প্রকার ডিশ লাইনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, ডিটিএইচের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। আমার মতো সম্পূর্ণ ফ্রিতে এইচডিতে ক্রিস্টাল ক্লিয়ারলি আপনি কিন্তু টিভি চ্যানেলগুলো উপভোগ করতে পারেন। জাস্ট ব্রডব্যান্ডের জন্য আপনি যে টাকাটা পেড করছেন সেটা ছাড়া অতিরিক্ত কোনো টাকা লাগবে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাবো, আর সেই প্রসেসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমার মতো কিন্তু ফ্রিতে টিভি দেখতে পারবেন। চলুন কথা না বলি, আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। আপনার বাসায় যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে তাহলে সেই টিভিতে জাস্ট একটা অ্যাপস ইনস্টল করে নিলে কিন্তু আপনার টিভি চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার বিঞ্জ অথবা আপনারা যদি চান যে ট্রফি, এই দুইটার যে কোনো একটা অ্যাপস যদি আপনারা ইনস্টল করে নেন তাহলে কিন্তু সেইখানে লাইভ টিভিগুলো দেখতে পারবেন এবং সরাসরি কিন্তু এখান থেকে টিভি এনজয় করতে পারবেন এইচডিতে। আর যদি আপনার টিভিটা আমার টিভির মতো এরকম নর্মাল টিভি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এরকম একটা ডিভাইস দিয়ে, ঠিক আছে, এরকম একটা ডিভাইস দিয়ে আপনারা কিন্তু সেটাকে স্মার্ট করে নিতে পারেন। ওকে, স্মার্ট করলে আপনারা কিন্তু এই টিভিটা অ্যান্ড্রয়েড টিভি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই টিভিটাতে সব চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পারবেন। আর যদি আপনার টিভিটা একদমই ওল্ড মডেলের হয়ে থাকে যেখানে এইচডিএমআই পোর্ট নেই, তারপরও টেনশনে কিছু নেই, আপনি এইটার সাথে আরও একটা কনভার্টার কিনে এইচডিএমআই কেবলটাকে কনভার্ট করে কিন্তু এই বক্স দিয়ে চালাতে পারবেন। আর এই টিভি বক্সগুলো সাধারণত 1500 টাকা থেকে শুরু করে 5000-7000 টাকা পর্যন্ত হয়ে থাকে। সো এইগুলো আপনার লোকাল শপগুলোতে আপনারা যদি খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন। আর যারা হচ্ছে লোকাল শপে পাবেন না, তার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই টিভি বক্সগুলো অর্ডার করে ঘরে বসে কিনে ফেলতে পারবেন। কেনার শেষ হলে এটা কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। এখন কীভাবে সেট আপ করবেন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখাই। শুরুতেই আমি দেখি আসলে এই টিভি বক্সের সাথে কী কী রয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি একটি এইচডিএমআই কেবল, একটি অ্যাডাপ্টার এবং একটি রিমোট কন্ট্রোল। অনেক রিমোট কন্ট্রোলে ব্যাটারি থাকে না, সো যদি ব্যাটারি না থাকে তাহলে বাইরে থেকে এনে আপনাকে দুটি ব্যাটারি লাগিয়ে নিতে হবে। ওকে, এবারে আমরা আমাদের সেট আপের কাজ শুরু করব। শুরুতেই আপনি অ্যাডাপ্টারটাকে টিভি বক্সে প্রবেশ করাবেন, তারপর এইচডিএমআই কেবলের এই অংশটুকু টিভি বক্সে ইনপুট করবেন। আপনার টিভি বা মনিটর যদি এইচডিএমআই পোর্ট না থাকে তাহলে আপনি ঠিক এরকম একটা কনভার্টার কিনে নিয়ে আসবেন, আর এই কনভার্টারের সাহায্যেই কিন্তু আপনি এইচডিএমআই কেবলের সাহায্যে কিন্তু আপনার টিভির সাথে কানেকশন দিতে পারবেন। ওকে, কানেকশন দেওয়া শেষ হলে এবার টিভি এবং টিভি বক্সের পাওয়ার সুইচটিকে অন করে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। শুরুতেই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার রিমোটে যে ওকে নামে যে অপশনটুকু রয়েছে বা বাটনটুকু রয়েছে এখানে একটা প্রেস করবেন। আমার এটা এই মাঝের অংশটুকু হচ্ছে ওকে বাটন, সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, সো এখান থেকে ডিফল্টে ইংলিশ ইউনাইটেড স্টেট রয়েছে, আমি এটাই থাকলো, জাস্ট আমি ওকে বাটনে একটা প্রেস করে দিলাম। এখন এখান থেকে রিজিয়ন সিলেক্ট করতে বলছে, সো এক্ষেত্রে আমাদেরকে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা রিজিয়নটা খুঁজে পাবো যে আমরা কোন অঞ্চলে রয়েছি। সো এখান থেকে আমাদেরকে বেসিক্যালি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। ওকে, আমি ইন্ডিয়া সিলেক্ট করার পর ওকে বাটনে প্রেস করলাম। তারপর এখান থেকে যে অপশনটা আসবে এখান থেকে বলছে যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটাকে সেট আপ করবেন কিনা। না, আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেট আপ করবো না, সো স্ক্রিপ্ট অংশটাকে সিলেক্ট করার পর ওকে বাটনে প্রেস করে দিব। এখন এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে বলবে, সো আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কটুকু কানেক্ট করে নেবেন, তাহলে আপনার সেট আপ করতে অনেক সুবিধা হবে। সো আমার ওয়াইফাইয়ের আসলে নাম হচ্ছে শামিম পারভেজ, সো এটা রাখলাম। রাখার পর ওকেতে প্রেস করলাম। এখন ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ডটুকু দিয়ে দিচ্ছি। এখন দেখেন নিচের দিকে একটা সাইন রয়েছে, একটা এরো কি রয়েছে, এই এরো কিটাতে আপনি সিলেক্ট করার পর আপনি ওকে বাটনে একটা প্রেস করে দিবেন। এখন দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হচ্ছে। ওকে, আমার এটা কিন্তু সাকসেসফুলি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন বলছে প্লিজ ওয়াইট। এখন এখান থেকে জিমেলের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলছে, সো এই সাইন ইনটা আপনি করে নেবেন, তা নাহলে পরবর্তীতে আপনাকে মাস্ট বি সাইন ইন করতে হবে। সো আমরা সাইন ইনটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে প্রেস করছি। এখন এখান থেকে আমার জিমেলের আইডি চাচ্ছে, আমি সেই আইডি নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলের অ্যাকাউন্টটুকু দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এই যে দেখেন তীর চিহ্নটা রয়েছে, জাস্ট এইটা সিলেক্ট করার পর আপনি ওকেতে প্রেস করবেন। এখন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন। ওকে, আমি পাসওয়ার্ডটুকু দিয়ে দিয়েছি। এখন আমি আবার হচ্ছে এই তীর চিহ্নটুকুতে যাব, যাওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিব। ওকে, আমার জিমেলের সাইন ইন করা কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে টার্মস অ্যান্ড সার্ভিস এই অপশনটুকু দেখাচ্ছে, এখান থেকে জাস্ট আমরা এগুলো পড়লে পড়তেও পারি, না পড়লে সমস্যা নেই, আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লোকেশন আপনি চাইলে অন করতেও পারেন, না করলে আপনি নো করে দিবেন। আমি অন করতে চাচ্ছি না, সো নো করে দিয়ে আপনি ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। এখন এখান থেকে হচ্ছে এইটাতে আপনি ইয়েস করে দিয়ে আপনি চলে যাবেন। ওকে, এখন এখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট এটা আপনি ঠিক রাখবেন, সো কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন। কন্টিনিউ প্রেস করার পর এখান থেকে এইটাকেও আপনি কন্টিনিউই রাখবেন।
এখন এই অপশনটুকু আসবে গেট পার্সোনাল রেজাল্টস, এইখান থেকে আপনি নো থ্যাংকস রেখে আপনি ওকে বাটনে প্রেস করে দিবেন। এখন এখান থেকে বলছে যে কিছু এডিশনাল অ্যাপস যেগুলো হচ্ছে এখন ইনস্টল হবে, আপনি যদি চান যে এইগুলো রাখবেন তাহলে রাখতে পারেন, আর না রাখতে চাইলে আপনি এগুলো থেকে কিছুটা কেটে দিতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব। সো এখন আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি, প্রেস করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে। সো এখান থেকে হচ্ছে আমি নেক্সটে দিয়ে দিলাম, আবারও নেক্সটে দিয়ে দিলাম, আবারও হচ্ছে নেক্সটে দিয়ে দিলাম, মানে হচ্ছে ওকে যে বাটনটা রয়েছে এটাতে দেওয়ার পর আবারও হচ্ছে আমি ওকেতে দিয়ে দিলাম। এখন এখান থেকে হচ্ছে অ্যাগ্রি, আমি এই অ্যাগ্রি বাটনে একটা প্রেস করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার টিভিটা আসলে স্মার্ট টিভি হয়ে গেল এবং এই অ্যান্ড্রয়েড বক্সটা কিন্তু চালু হয়ে গেল। এখন একটু আমি আপনাদেরকে দেখাই, ইউটিউবে যাওয়ার পর আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে আসার পর আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমার ইউটিউবটা কেমন চলছে। ওকে, এখন এখান থেকে লগ ইন, আমি হচ্ছে যেটা দিয়ে আগে লগ ইন করেছি এটি লগ ইন করা থাক, ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। সো এখান থেকে আমার যেহেতু তিনটা চ্যানেল রয়েছে, সো আমি এখান থেকে একটা চ্যানেল সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ইউটিউবের ইন্টারফেসটা চলে আসছে, এখান থেকে একটা ভিডিও আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আসলে মূল জিনিস যে আমার এখন কিন্তু এই ভিডিওটা ইউটিউব থেকে প্লে হচ্ছে। আমি একটু ব্যাক করে চলে আসি, আর একটা ভিডিও প্লে করে আপনাদেরকে একটু দেখাই, এইটা একটু প্লে দেই। এই যে দেখেন ভিডিও চলছে। এখন যদি আমি টিভি দেখতে চাই তাহলে কীভাবে দেখবো, চলুন আপনাদেরকে সেটা দেখাই। আমি একটু ব্যাক করে চলে আসি, এখান থেকে ব্যাক করে চলে আসি, আবার ব্যাক করে চলে আসি। চলে আসার পর এই পাশে যে অ্যাপস নামে যে অপশনটা রয়েছে এখানে যাই, যাওয়ার পর এখানে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাকে এই যে উপরের দিকে গেট মোর অ্যাপস এখানে একটা ক্লিক করতে হবে, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায়। এখন এখান থেকে ট্রফি নামে যে অ্যাপসটা রয়েছে সেটাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে উপরের দিকে সার্চ বার যেটা রয়েছে সার্চ বারে যাই, সার্চ বারে ক্লিক করলাম, এখন এখান থেকে ট্রফি লিখি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি ট্রফি লিখেছি। এখন নিচের দিকে সার্চ বাটন যে আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করছি, এই যে ট্রফির অ্যাপসটা চলে আসছে। এখন আমি ইনস্টল বাটনে একটা ক্লিক করে দিই, এই যে কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রফি অ্যাপসটুকু কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমি ওপেন বাটনটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে একটা প্রেস করছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ট্রফি অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখন এখানে হোম সিলেক্ট করা আছে, আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, লাইভ টিভি। সো লাইভ টিভিতে আসার পর এখান থেকে দেখেন স্টার, জলসা সহ আর অনেক টিভি চ্যানেল দেখাচ্ছে। সো এখান থেকে দেখেন বাংলাদেশের নিউজ চ্যানেল রয়েছে, আমি একটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করি, দেখেন এটা এখনই চালু হয়ে যাবে। এটা চালু হওয়ার বিষয়টা ডিপেন্ড করে থাকে আপনার ইন্টারনেট স্পিডের উপরে, আমার ওয়াইফাইটা একটু দূরে রয়েছে সেই জন্য একটু ডিলে করে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ এইচডিতে কিন্তু চ্যানেলটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের চ্যানেলটা। ওকে, এখন জাস্ট দেখেন একটার পর একটা প্রেস করব, চ্যানেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি উপরের দিকে চেঞ্জ করি, জাস্ট চ্যানেল কিন্তু এক ক্লিকে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ম্যাজিকটা। আপনার নেট স্পিড কম থাকলে হয়তো একটু সময় লাগতে পারে। সো এখন আপনি সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ কোনো প্রকার ডিশ বিল ছাড়াই কিন্তু আপনি এইচডি কোয়ালিটির টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। শুধু চ্যানেল না, এখানে আপনি ইউটিউব সহ ওটিটি প্ল্যাটফর্মগুলোও দেখতে পারবেন। একটা বিষয় আপনাদের একটু বলে রাখি, যেসব প্রিমিয়াম টিভি চ্যানেল রয়েছে সেগুলো সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে, আর কিছু খেলার চ্যানেল রয়েছে সেগুলো হয়তো নর্মালি আপনি দেখতে পারবেন না। সো এটার জন্য আপনাকে সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিন্তু ফুল সেট আপই দেখালাম যে আসলে কীভাবে আপনারা এই ধরনের স্মার্ট টিভি বক্স বা অ্যান্ড্রয়েড টিভি বক্সকে আপনার টিভির সাথে আসলে কানেক্ট করে এটাকে স্মার্ট করে ফেলতে পারেন। আপনারা শুধুমাত্র পুরাতন টিভি নয়, আপনার যদি মনিটর থাকে তাহলে সেটাকেও কিন্তু আপনারা এই ডিভাইস দিয়ে স্মার্ট করে ফেলতে পারেন, ঠিক আছে। এই জন্য কিন্তু মাস্ট বি আপনার ওয়াইফাই কানেকশন থাকতে হবে, ওয়াইফাই কানেকশন ছাড়া কিন্তু আপনারা এই কাজটুকু করতে পারবেন না। গাইস, মূলত এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবে অনেকেরই উপকার হবে তাহলে টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো আমি হিমেলিকারে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।